এরপরে প্রশ্ন হলো কী ধরনের মানুষের জন্য রোজা না রেখে ফিদিয়া দেওয়া যায় ফিদিয়ার পরিমাণকে এবং কী ধরনের মানুষকে ফিরিয়া দেওয়া যাবে কয়েকটি প্রশ্ন এখানে চলে আসলো যেসব মানুষ রোজা রাখতে অক্ষম অপারক এবং সে অপারগতাটা স্থায়ী তাদের পক্ষ থেকে ফিরিয়া দিতে হবে কেউ অসুস্থতার কারণে রোজা রাখতে পারছেন না কিন্তু তিনি রমাদানের পরে সুস্থ হবেন সেই আশা জোরালো তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিরিয়া নয় তার তপ রোজা যেটা রাখতে না সেটার পক্ষ থেকে তাকে কাজা রাখতে হবে আর যিনি সিয়াম পালন করতে পারেন রমাদানে পরবর্তীতে তিনি সিয়াম আর রাখার মতো সামর্থ্য আসলে নাই যেমন বার্ধক্যজনিত অসুস্থতা যেটা আর তার সুস্থ হওয়ার সম্ভাবনা খুব একটা নেই তো এরকম ব্যক্তি তাদের তরফ থেকে ফিদিয়া দিতে হবে আলাহাত বলেছেন ওয়াল্লা দিন আহ ফিদিয়া তুন তো এবং যারা অপারগ্রোতা রাখতে স্যাম পালন করতে তাদের তরফ থেকে মিসকিনকে খাদ্য দান করবে ফিদিয়া সরূপ এটা হলো ফিদিয়া আর এই ফিলিয়ার পরিমাণ হলো একজন একটা সিয়ামের জন্য একদিনের সিয়ামের জন্য একজন মিসকিনকে একদিনের খাবার অর্থাৎ দুবেলা খাবার দিতে হবে আর খাবার যদি না দেন তাহলে সেক্ষেত্রে আপনি চাল গম আটা প্রিন্সিপাল যে ফুড আছে সেগুলো আপনি দিয়ে দিতে পারেন দেড় কেজি করে একদিনের জন্য আপনি দিলে দায়মুক্ত হয়ে যাবেন ত্রিশ রোজার জন্য আপনি পাঁচচল্লিশ কেজি চাউল যদি আপনি দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আপনি দায়মুক্ত হয়ে যাবেন সেটা পাঁচচল্লিশ জন এটা ত্রিশ জন মিসকিনকে ত্রিশ দিনের জন্য দিতে পারেন কিংবা একজন মিসকিনকে আপনার ত্রিশ দিনের ফিরিয়ার সমপরিমাণ খাদ্য আপনি দিয়ে দিতে পারেন সেটা মিসকিন এবং ফকির যারা জাকাতের হকদার যাদের যা উপার্জন আছে তা দিয়ে তাদের দিন চলে না তাদের মৌলিক প্রয়োজন তারা পূরণ করতে পারে না তাদের অভাব অনটন টানাটানি লেগে থাকে সেই মানুষগুলো আপনি তাদেরকে দান করতে পারবেন এই ফিরিয়ার খাবার এরপরে প্রশ্ন হল রমজানের শেষ দশকের বিশেষ কোনো আমল আছে কি রমজানের শেষ দশকের বিশেষ বেশ কয়েকটি আমল আছে মাসনুন আমল আছে এর মধ্যে প্রধান আমল হলো রমজানের শেষ দশকে এবাদত বন্দিগীর জন্য সর্বাধিক চেষ্টা অর্থাৎ জীবনের অন্য যে কোনো সময়ের চাইতে রমজানের শেষ দশকে বা জন্য বিশেষ যত্নবান হওয়া নবী করিম সাল্লা সাল্লাম সম্পর্কে নবী আলিস ইসলামের কাছের লোকদের বর্ণা হলো যে কানে আজ ফি হি মাল আজ ফি গাইরি যে তিনি রমজানের শেষ দশক আসলে যেই পরিমাণ সাধনা করতেন এবাদতের জন্য অন্য কোনো সময় সে পরিমাণ সাধনা করতেন না অতএব রমজানের শীর্ষ দশকের প্রধান আমল হলো যে এই দশকে এবাদতের জন্য সবচেয়ে বেশি সাধনা করতে হবে জীবনের যে কোনো সময়ের চাইতে দ্বিতীয়ত এই দশকের আমল হলো কাফ করতে হবে আল্লাহ যাদের দফিক দিয়েছেন এতেকা বসব না সারা রমদান সারা বছরই রমজানের শ্রীর দশ দিন এতেকাফে বসতেন এবং এতেকাফে বসার মানে হলো আপনি পুরো দশটি দিন নিজেকে মসজিদে আবদ্ধ করে ফেললেন শুধু ইবাহতের জন্য তৃতীয়ত রমদানের শির দর্শকের আমল হলো সারা জেগে থাকা চতুর্থ তো রমজানের আমল হলো পরিবার লোকদেরকে জাগিয়ে তোলা পাঁচ নম্বর রমজানের শির দশকের আমল হল কোমর বেঁধে নেওয়া এই জন্য কোমর বেধে নেওয়া মানে হল খুব সিরিয়াসের সাথে বাদত করা যেমন হতে পারে অনেক ওলামায়করম অনেক মহাদিসগণ এবং সংখ্যাগরিষ্ঠ মহাদিশগণের ব্যাখ্যা বলেছেন যে এর মানে হলো স্ত্রী থেকে পৃথক থাকা অর্থাৎ স্ত্রী সবাস না করা এই দশ দিনে বিশ্বাদ সালাম সেটি করতেন আর রমাদানের শেষ দশকের ছয় নম্বর আমল হিসেবে আমরা বলতে পারি যে সাধারণ আমল যেগুলো আছে সেগুলোকে অন্য অন্য যে আমলগুলো আছে সেগুলো এই দশকে অন্য দশকের চাইতে প্রথম এবং দ্বিতীয় দশকের চাইতে বেশি গুরুত্বের সাথে করার চেষ্টা করা সাত নম্বর আমল হল রমদানের শেষ দশকের বেজর রাতগুলোতে বিশেষভাবে প্রত্যেকটা রাতেই কিন্তু বিশেষ করে বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা এটা রমদানের শেষ দশকের আমল নবিসম আল্লাহুল কদর অনুসরণ করতে বলেছেন আমাদেরকে আট নম্বর আমল হল লাইলাতের কদর যদি পাওয়া সুযোগ হয় তাহলে আল্লাহমেনাকা আফুবন তো হেবুল আফ আননি আনি এদোয়া পাঠ করা অর্থাৎ বেজোর রাতগুলো লাইলাতুল কদর হতে পারে সে আশায় দোয়াটি বিশেষ পাঠ করা আল্লাহমেনাকা আফুবন আল্লাহ আপনি ক্ষমাশীল নিশ্চয়ই আপনি ক্ষমাশীল তো হেবুল আফু আপনি ক্ষমা করতে ভালোবাসেন ফাহু আননি অথবা আমাদেরকে ক্ষমা করুন আর নয় নম্বর আমল হল সদকাই ফিতির আদায় করা দশ আমল হল ঈদ উল ফিতির চাঁদ দেখা এই দশটি মাস্তুন আমল আলহামদানের শেষ দশকের আল্লাহ আমাদেরকে আমলগুলো করার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা রোজা রেখে আমরা রক্ত দিতে পারি সাধারণত রক্তে এক সিরিজ দিতে হয় দুই সিরিজ দিতে হয় এর কারণে আমাদের শরীর দুর্বল হয়ে আমরা একবার রোজা রাখতে পারব না এই পর্যায়ে সমস্যা তো আর হয় না অতএব রোজা রেখে রক্ত দেওয়াতে অসুবিধা নেই এর কারণে রোজা হবে না এরপর প্রশ্ন হল সওয়ালের ছয় রোজা আগে নাকি মহিলাদের কাজা রোজা আগে রাখা উচিত সওয়ালের ছয় রোজা আগে কাজা রোজাগুলো রেখে ফেলতে পারলে সেটা উত্তম যদি না পারেন তাহলে সেক্ষেত্রে সাওয়ালের ছয় রোজা রেখে পরবর্তীতে কাজা রোজা রাখলেও ইনশাল্লাহবিল্লা সওয়ালে ছয় রোজা সব পাওয়া যাবে এমনি রুবুল ইসলাম লিখেছেন ভুট্টা চাষ করি ভুট্টার জাকাত কীভাবে হিসাব করবো ভুট্টার জন্য ভুট্টা চাষ হলে যতবার চাষ হবে আপনাকে জাকা দিতে হবে যদি সেটা নেশা পরিমাণ হয় নেশা হলো পঁচিশ মন আপনি যখন ভুট্টা চাষ করবেন ভুট্টা যদি পঁচিশ মন সম পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে সচরাচর আমরা নিজেরা সেচ করি এগুলোকে চাষাবাদ করি অতএব সেখানে প্রতি একশো কেজিতে পাঁচ কেজি করে আপনি পাঁচ কেজি হারে আপনি ভুট্টা গরিব দুঃখীকে দান করে দিবেন ফকির মিসিনদেরকে দান করে দেবেন জাকাতের হক তাদেরকে দান করে দেবেন এটাই হবে ভুট্টার জাকাত ফসলের জাকাত সম্পর্কে আমরা অনেকেই ওয়াকিফ ফাল নই আমরা নগদ অর্থ ব্যবসার মালামাল এবং স্বর্ণ এগুলোর জাকাত সম্পর্কে কম বেশি জানলেও গবাদি পশু এবং আপনার ফসল এগুলোর জাকাত সম্পর্কে আমাদের সমাজে খুব একটা জানাশোনা নেই শুধু যে পরিমাণ ফসল বাংলাদেশে প্রতি বছর উৎপাদন হয় সেই ফসলের যদি জাকাত দেওয়া হয় তাহলে এদেশে খাদ্য ঘাটতি আর থাকবে না অর্থে জাকাত যদি ফসলের জাকাত যদি আমরা কালেকশন করতে পারি এবং জাকাতের গুরুত্ব যদি মানুষকে বোঝাতে পারি তাহলে সেক্ষেত্রে এদেশে অভাবীদের অভাব দূর হয়ে যাবে কারণ ফসল নেশাব পরিমাণ ফসল হতে হলে অর্থাৎ যে পরিমাণ ফসল হলে জাকাত আসে সেই পরিমাণ ফসল উৎপাদন সাধারণত গরিবদের হয় না সেগুলো হয় হল যাদের অনেক জমি জমা আছে তাদের অতএব তারা যদি তাদের সেই জমির সে সমস্ত জমির জাকাত দেন ফসলের জাকাত দেন তাহলে সেক্ষেত্রে এদেশে অভাবী মানুষদের কিন্তু আর কষ্ট বা অভাব থাকার কথা নয় এমনি মারুফ হোসেন আপনি লিখেছেন নামাজে ভুল হলে ইমাম সাহেব যদি সাহসেদ্দা দেন সেক্ষেত্রে নামাজের মধ্যবর্তী সময়ে জামাতে যুক্ত হওয়া মুক্তাদিদের কি করা উচিত নামাজে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব সহস্রদ্ধা দিলে মুক্তাদিকেও দিতে হবে আপনি মাঝখানে যুক্ত হয়েছেন ইমাম সাহেবের ভুলটা কি আপনার যুক্ত হওয়ার আগে হয়েছে না পরে হয়েছে এটা দেখার বিষয় নয় আপনি ইমামের সাথে যতক্ষণ পর্যন্ত আছেন ইমাম দুদিকে সালাম ফিরিয়ে শেষ করার আগ পর্যন্ত আপনি ইমামের অনুকরণ করতে হবে ইনামা জুহলাল ইমাম উলি ওতামী সাল্লাম বলেছেন ইমাম নির্ধারণ করা হয়েছে তার অনুকরণ করবার জন্য অতএব আপনি ইমামের অনুকরণ করবেন সেটি করতে আপনি বাধ্য তিনি সিদ্দাসৌ দিলে আপনিও সিদ্দাসৌ দিবেন আপনার এটা দেখার দরকার নাই যে সিদ্দাসৌ যে কারণে তিনি দিলেন সে ভুলটিকে আমি তার সাথে যুক্ত হওয়ার পরে তিনি করেছেন নাকি আগে করেছেন আগে করলে তার দায়িত্ব আমার বহন করা উচিত নয় এরকম কোনো হিসেব নিকাশ করার কোনো প্রয়োজন নেই আপনি এর সাথে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমামের অনুকরণ করবেন